वालेकुम अस्सलाम आमादेर सिंगार कम्पानी आसलम एक प्रोडक्ट देखार जन्य अस्सलाम वालेकुम अस्सलाम আমাদের ওয়াশিং মেশিন একটা দেখাবেন, অফার কিছু আছে কি আপনাদের কাছে? জি স্যার, আমাদের বর্তমানে ওয়াশিং মেশিনের উপরে 5টা অফার চলছে। আপনাকে স্যার আমি আমাদের অফারগুলো সম্পর্কে। জি স্যার, আমাদের ওয়াশিং মেশিন অটোগুলোতে, জি স্যার, আমাদের অটো ওয়াশিং মেশিনে 5টি অফার চলছে। সর্বপ্রথম যেটি আমাদের হলো 21 দিনের ফ্রি ট্রায়াল অফার চলছে বর্তমানে। জি স্যার, আপনার হলো আমরা আপনাকে ওয়াশিং মেশিন দিব 21 দিনের জন্য, এর জন্য আপনাকে কোনো পে করা লাগবে না। আমাদের ভ্যান গিয়ে স্যার আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে, এবং স্যার আপনি 21 দিন ব্যবহার করবেন। এতে যদি স্যার আপনার লাইফ ইজি না হয়, সেক্ষেত্রে আপনি আমাদের প্রোডাক্টটা আমাদেরকে ফেরত দেবেন স্যার। এর জন্য আপনাকে কোনো প্রকার পে করতে হবে না। ধন্যবাদ। একটু ইয়ে আছে স্যার, তারপরে আমাদের এক্সচেঞ্জ অফার আছে স্যার, আমাদের ডিসকাউন্ট আছে, প্লাস হচ্ছে স্যার আমাদের হচ্ছে ফ্রি ইনস্টলেশন অফারটা আছে। এই 5টি অফারের মধ্যে আমাদের ওয়াশিং মেশিনগুলো সেল হচ্ছে। ধন্যবাদ। আপনাদের মেশিন চালানোর কোন সিস্টেম আছে এখানে চালিয়ে দেখে দেওয়ার মতন? জি স্যার, আমরা আপনি চাইলে আমরা আপনাকে স্যার অপারেট করে দেখাবো। আমাদের অপারেটর হচ্ছে ডলার সাহেব আছেন, উনি স্যার আপনাকে অপারেট করে দেখাবেন আমাদের ওয়াশিং। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওসলাম, আপনি একটু অপারেটিং করে একটু দেখাবেন আপনাদের মেশিনের কি চালাতে হয়। প্রথম অবস্থায় যে আমাদের পাওয়ারটা অন করতে হবে। আপনাদের এটা কত মডেল, কত এটা? জি, এটা হচ্ছে SWM 97108। ধন্যবাদ। 97108 মডেল আমাদের। এটা 9 কেজি আপনাদের যে ওয়াশিং মেশিন 9 কেজি। এটা এটা হলো সামনের ফ্রন্ট সাইড। হ্যাঁ, আমাদের এটা হলো সিঙ্গার কোম্পানি, আর এটা হলো আমাদের দাম সিঙ্গারের। হ্যাঁ, এখন আমাদের এটা অপারেটিং করে দেখাচ্ছে আমাদের ডলার সাহেব। একটু দেখান আপনি কি এটা চালাতে হয়। প্রথম অবস্থায় আমাদের পাওয়ারটা অন করতে হবে। অন করার পরে কোন প্রোগ্রামে কাপড় কাচবেন, স্ট্যান্ডার্ডে যদি কাচতে চান ওয়াটার লেভেল আসতে হবে। প্রথম ওয়াটার লেভেলে আসবে 46 মিনিট, লিটিলে আসবে 51 মিনিট, তারপরে যে হাই আসবে 60 মিনিট। দেওয়ার পরে এই স্টার বাটন চাপ দিতে হবে। স্টার বাটন চাপ দিলে প্রোগ্রাম চালু হবে। আচ্ছা, কাপড় কাচবে, শুকাবে 60 মিনিটে। আচ্ছা, 60 মিনিটে টোটাল 60 মিনিটের মধ্যে আপনার ফুল রেডি করে ফেলবে কাপড়। আচ্ছা, আপনার এখন এটা হলো পানি ওয়াটার দিচ্ছে। ওয়াটার দেওয়ার পর ওয়াটার দিতে আনুমানিক একটা সময় লাগে। ওয়াটার লেভেল যদি আপনার পানির যদি চাপ ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি ওয়াটার লেভেলটা ঢুকবে। পানির যদি চাপ যদি খারাপ থাকে সেক্ষেত্রে একটু সময় নিতে পারে। আর এখন পানি লিখছে আমাদের বস। অন্য কী প্রোগ্রাম আছে? আচ্ছা, এই যে এখানে আছে বিগ অবজেক্ট আর জেন্টাল, এই দুটো হচ্ছে মোটা কাপড়ের জন্য। জি, আর বিছানা চাদর, জিন্সের প্যান্ট, কেথা কম্বল যেগুলো দিবে এটাতে বিগ অবজেক্ট এবং জেন্টাল, এই যে এটার চাইপে নিয়ে আসতে হবে। এখানে 64 মিনিট, জেন্টালে হচ্ছে 56 মিনিট, আর যদি কুইক ওয়াশে নিতে চান 19 মিনিট। পানির লেভেল নিবে লিটিল, দেওয়ার পরে স্টার বাটন চাপ দিতে হবে। যদি আপনি কিপ্যাডটা লক করতে চান তাহলে এই দুইটা পিসেড আর অ্যাড, এই দুইটা চাপে ধরলে এখানে একটা লক হবে, তাহলে এই বাটন কোনো বাটনে চাপলে কাজ করবে না। আমাদের যখন বাটন লক করে দেওয়ার কারণ হলো যে বাসাতে অনেক বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা এসে হয়তো বা আমাদের বাটন অনেক সময় চাপ দিয়ে দেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাপড়টা খাঁচা হয় না। যার কারণে আমাদের কাজ করার সময়তে অবশ্যই এখানে লক চিহ্ন দেওয়া আছে, দেখেন, একসঙ্গে লক করার জন্য দুটো বাটন চাপতে হবে। দুটো বাটন একসঙ্গে চাপা ধরে গেলে লক হয়ে যাবে, তখন কী করে বাচ্চার কাছে যদি এসে হাত দেয় সেক্ষেত্রে কোনোটা কোনো কাজ করবে না। যতক্ষণ আমরা আনলক না করব সেক্ষেত্রে আনলক করার নিয়ম একই, যে দুটো বাটন একসঙ্গে কয়েক সেকেন্ড চাপা ধরে রাখতে হবে, সেক্ষেত্রে এটা আনলক হয়ে যাবে। আচ্ছা, আপনাদের এখন ভিতর ইয়েটা দেখাচ্ছি, এটা আনলক করা হলো, আমাদের ভিতর সেটা দেখাচ্ছি। আমাদের এটা ভিতরে ফিল্টার আছে, ফিল্টারটা এটা মাঝে মধ্যে ওয়াশ করতে হবে। ওয়াশ যদি না করা যায় তাহলে দেখা যাচ্ছে ময়লা থেকে যায়। এখানে আমাদের যখন কাপড় খাঁচা শেষ হবে হয়তো 2-10 বার, তখন এখানে অনেক সুতা এসে জমবে, এই সুতাগুলো পরিষ্কার করতে হয় মাঝে মধ্যেই। আচ্ছা, এটা হচ্ছে এটা আমাদের ডিটারজেন্ট দেওয়ার জন্য। এখানে
আমাদের পরিমাণ যেটা সে পরিমাণে ডিটারজেন্ট দিতে হবে এখানে, এখানে বেশি দেওয়া যাবে না, যেটা প্রয়োজন সে অনুযায়ী আমাদেরকে দিতে হবে এটা। আচ্ছা আপনাদের সরাসরি কি এটা শুকানোর সিস্টেম আছে কাপড়? জি জি। আচ্ছা কাপড় শুকানোর সিস্টেম একটু দেখান। কাপড় শুকাতে হলে এখানে ইয়া করতে হবে, প্রোগ্রাম বাই চ্যাপে স্প্রে নিয়ে আসতে হবে। স্প্রে আসবে 9 মিনিট, 9 মিনিট আপনার কাপড় শুকাবে। আচ্ছা স্প্রে আসার পরে আমাদেরকে সরাসরি 9 মিনিট দেখাবে, 9 মিনিট দেখানোর পর আমাদেরকে সরাসরি স্টার্ট চাপ দিতে হবে। স্টার্ট চাপ দিলে আমাদের 9 মিনিটে মেশিনটা চলবে। এখন কি মেশিন চালু করেন? চালু করেছি আমরা, মেশিনটা এখন চালু হবে। হ্যাঁ, পানিটা সম্পূর্ণ ড্রেন হবে, ড্রেন হওয়ার পর এই মেশিনটা চালু হবে। এই যে আমাদের এখন স্প্রিং চলছে এবং এটা শুকাচ্ছে এখন কাপড়টা। যেহেতু আমাদের কাপড় চুপড় কিছুই নাই শুকনা, যার কারণে আমরা এটা অফ করে দেবো। হ্যাঁ, এটা অফ টাইম সরাসরি অফ করে দিতে হবে। আচ্ছা আমাদের ফিল্টার আছে এটার পিছনে, এই ফিল্টারটা আমাদেরকে দেখাতে হবে। যদি আমাদের পানিতে সমস্যা রাশি, পানি খুবই জাম, যার কারণে আমাদেরকে ফিল্টারটা, এখানে ফিল্টার আছে, এই ফিল্টারটা কোনো কিছু দিয়ে প্লাস দিয়ে ধরে টানতে হবে, টানলে এটা খুলে আসবে। খুলে আসার পর এটা পরিষ্কার করতে হবে মাঝে মধ্যে, মাঝে মধ্যে পরিষ্কার না করলে পানি জাম হয়ে যাবে। পানি জাম হয়ে গেলে আমার ফিল্টারে কোনো কাজ করবে না। আপনারা যদি মেশিন কিনতে ইচ্ছুক হন, আমাদের এই যে ঠিকানা, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনি টেকনিশিয়ানের সঙ্গে সরাসরি কথা বলতে চান, ওনার কার্ড দেখাচ্ছি, এটা ওনার কার্ড, ওনার নাম্বারটা ওনার মুখের কাছে সঙ্গে মুখে শুনি, আপনার নাম্বারটা একটু বলবেন। 01923051801। আপনাদের যদি কোনো মেশিনের সমস্যা হয় তাহলে আমাদের ওনার নাম ডলার সাহেব, ডলার সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন, উনি আপনাকে সব রকম হেল্প করবে। আর যদি নষ্ট হয় আপনার, যদি রাশি শহরের মধ্যে যদি মেশিন নষ্ট হয় তাহলে উনি যেয়ে আপনাকে দেখে দিয়ে আসবে। আর যদি বাইরে হয় সেক্ষেত্রেও যোগাযোগ করবেন আমাদের আরেকটা নাম্বারে, সেটা হলো আপনাদেরকে পরামর্শ দেওয়ার মতন সিস্টেম আছে, সেটা হলো নাম্বার 01716203575। এটা হলো আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, RSCP রাজশাহী।